হ্যালো এভরিওয়ান, আমি এর আগে কয়েকটা ভিডিও দিয়েছি, দেখেছেন, এবং সেখান থেকে আমি আপনাদের অনেক ইমেল পেয়েছি। ইমেলে আপনারা আপনাদের সমস্যার কথা লিখেছেন। আমি যথাসম্ভব চেষ্টা করছি সবাইকে রিপ্লাই দেওয়ার, বিকজ শুধু আমি না, আমার টিমও আছে, আমার ফ্রেন্ডরা আমাকে হেল্প করছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার তো একটু যাচাই করে নিতে হবে। আমি যেহেতু কাউকে প্রাণ পাঠাচ্ছি না এবং সিক্রেটলি করছি, তো আমার অ্যাকচুয়ালি দেখতে হবে যে আসলেই মানুষগুলো সঠিক কিনা, বা আমি যাদেরকে দিচ্ছি তারা আসলেই প্রবলেমে আছে কিনা। আমি তো সবাইকে ধরে ধরে টাকা পাঠানো সম্ভব না, বা আমি এত রিচও না যে আমি ধরে ধরে সবাইকে টাকা পাঠাবো। তো সেই ক্ষেত্রে হয়তো বা কিছু জনের কাছে ফোন যেতে বা একটু দেরি হচ্ছে, বিকাশ করতে একটু দেরি হচ্ছে, বা ফোনটা যেতে দেরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো, প্লিজ ধৈর্য রাখবেন। আমি অনেক মেসেজ পেয়েছি আপনাদের এবং সাথে সাথে অনেক ধমকও শুনেছি। এবং আমার মা সবসময় আমাকে বলতো যে যে সবচেয়ে বেশি মানুষের জন্য কাজ করে তার জন্য সবচেয়ে বেশি ধমক শুনতে হবে, তার সবচেয়ে বেশি কথা শুনতে হয়। তো সেই হিসাবে আমি মেনে নিয়েছি, চোখে, কারণ আমি যারা আপনারা কিছু মানুষের জন্য আমাকে ফোন দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন, তা আপনাদের মা ধরেছে, মারা মেয়ের গলা শুনে প্রথমে ধমক শুরু করে দেয়। কিছু মানুষ বউয়ের নাম্বার দিয়েছেন যারা বিদেশে থাকে স্পেশালি, বউরাও খুব কনফিউজড হয়ে যায়। আমি যদিও বারবার বলেছি যে প্লিজ আপনি আপনাদের ফ্যামিলিতে জানাবেন যদি অন্য কারোর ফোন নাম্বার হয়ে থাকে। অ্যান্ড সাথে সাথে তো আরও বেশ কিছু প্রবলেম আছে, যদি একটু বিকাশ করতে বা একটু নগদ টাকা পাঠাতে দেরি হয় সেক্ষেত্রে মানুষ ফোন দিয়ে ঝাড়াঝাড়ি। প্লিজ ডোন্ট ডু দ্যাট। আমি চেষ্টা করবো সবাইকে যতখানি সম্ভব, যতক্ষণ আমার ফান্ড আছে ততক্ষণ দেওয়ার, ফান্ড শেষ হলে তো দিতেও পারবো না। বাট আমি ট্রাই করছি আরেকটা জিনিস, যে মানুষ রয়েছে যারা চট্টগ্রাম বা সিলেটে থাকে তারা হেল্প করতে যাচ্ছে, তো তাদেরকে আপনাদের সাথে লিঙ্ক করে দেওয়ার, যারা পরবর্তীতে আমাকে ইমেল করবে। অ্যান্ড আর একটা ইম্পর্টেন্ট বিষয়, তোমার সাথে আমাকে ইমেল করেছে, তাদের ইমেলটা আমার দেখতে, আমি এখনও দেখছি, একটু টাইম লাগবে, বিকজ আমি সেই ইমেলগুলো দেখে যেই প্রবাসীরা ডোনেট করতে চায় সেই যে প্রবাসীরা ডোনেট করতে চায় তাদের কাছে পাঠাতে হবে। সো আমার একটু টাইম লাগবে যারা প্রবাসীরা হেল্প চাচ্ছে তাদের হেল্প করবার জন্য। অ্যান্ড আরও একটা কথা, কেউ যদি এত এরকম একটা মহামারী যাচ্ছে, একটা করোনা ভাইরাসের সময়, তারপরেও মানুষ কথা বলতে ছাড়ছে না যে কেন মানুষ নাচছে, কেন মানুষ গান গাচ্ছে, কেন মানুষ পিকচার তুলছে, এটা নিয়ে কোনো কথা বলার কোনো কিছু নাই। যেখানে জীবন মরণের বাঁচার একটা প্রশ্ন এসে যায় সেখানে কে কী করছে সেটা নিয়ে না দেখে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এবং আমার যারা সবাই সার্কেল আছে তাদের কাছে বলবো, নিজেরা ভালো থাকুন এবং দোয়া করুন, এবং যতটুকু সম্ভব যে যার জায়গা থেকে আরেকজনকে সাহায্য করুন। আর সর্বোপরি আমার যেই আজকের মেসেজের সামারি হচ্ছে, ধৈর্য ধরুন, আমি চেষ্টা করছি সবাইকে রিপ্লাই দেওয়ার, এবং যাদেরকে আমার কাছে জেনুইন মনে হচ্ছে। এরকম না যে আমি সবাইকেই একেবারে হেল্প করতে পারবো, যাদেরকে আমার কাছে জেনুইন মনে হচ্ছে আমি ডেফিনেটলি, এবং যেসব ইমেলগুলো আমার চোখের সামনে পড়ছে আমি সেগুলোকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন, এবং দোয়া করি সবাই যেন এই মহামারী এই সময় থেকে কাটিয়ে উঠতে পারেন। আল্লাহ হাফেজ।